বেগুন করেছিল তো সেই বেগুনটা গরু খেয়ে নিয়েছে। Hey guys, good evening, welcome back to my channel. আমি রিমি, চলে এসেছি নতুন একটা ব্লগ ইন্টার শুরু করছি আজকে বিকেলবেলা থেকে, কারণ বিকেলবেলার কিছু কিছু আমাদের বাড়ির কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, আর সেটা হচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখাবো। ইনফ্যাক্ট মাঠে যাব, ধান লাগিয়েছে, ধানের গাছগুলো থেকে ধান বেরিয়েছে, তার যে সুন্দর মুহূর্ত সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে এখন আমি আর মা যাব মাঠে, এই যে এই যেমন মাস একটা ছোট্ট একটা বেল ফুল ফুটেছে এবছরে প্রথম, এই বেল ফুলটা দেখলাম। আর এই যে স্থলপদ্ম ফুল, আর এই স্থলপদ্ম ফুল গাছে যে করিও এসে যে করি, আর এই যে এইগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা, এগুলো হলুদ চন্দ্রমল্লিকা, শীত চলে গেছে তবু এখনো ফুটে যাচ্ছে। আর এই যে অ্যালোভেরা গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। আর গাইস, আমার মা এখন গেছে গরু আনতে, তো আমাদের একটাই গরু আছে, তো তার আবার পা ভেঙে গেছে, তো তার প্রায় অনেক দিনই হয়ে গেছে, প্রায় দেড় মাস মতন হয়ে গেছে, তো মা এখন তাকেই আনতে গেছে। তারপরে মা এখন গরুটাকে বেঁধে তারপরে আমরা যাব মাঠে। তো আর আজকের আকাশটা তোমাদেরকে একটু দেখাই, দেখো আকাশটা দেখে মনে হচ্ছে আকাশের গায়ে যেন কে যেন প্রচুর তুলো লাগিয়ে রেখেছে, তো তেমনই দেখা যাচ্ছে। আর গাইস, আমাদের বাড়িতে প্রচুর ফুল গাছ ছিল, এখন সব এখন চার পাঁচ দিন ধরে বৃষ্টি পড়ছে, তো তার জন্য জায়গাটা কেমন স্যাঁতসেঁতে হয়ে আছে, আর আজকে প্রায় কয়েকদিন রোদ্দুরও ওঠে না। আর এই যে আমাদের এটা পেয়ারা গাছ, আর যেমন লিচু গাছে লিচু হয়েছে, তো লিচুগুলো দেখায় তোমাদের। তো বন্ধুরা দেখো এই যে লিচু গাছ, তোমরা হাসছো না, এই যে এই দেখো লিচু গাছে কত ছোট লিচু এসছে, সুন্দর সুন্দর ছোট ছোট লিচু এসছে, এই একটা লিচু। আর দেখায় আমি হচ্ছে আমি বাড়িতে ক্যাপসিকামের গাছ লাগিয়েছি, তো তারও চারা বেরিয়েছে, তো সেগুলো তোমাদেরকে দেখাই। প্রচুর চারা বেরিয়েছে আমার ক্যাপসিকামের, এই দেখো তো বন্ধুরা দেখো মা আমাদের গরুটাকে নিয়ে চলে এসছে। আরে ওই যে আমাদের গরু, আর ওই দেখো ওর পায়ে প্লাস্টার করা রয়েছে, গরুটা এত বদমাইশ। মা একটা বীজ বেগুন করেছিল তো সেই বেগুনটা গরু খেয়ে নিয়েছে, খাচ্ছে। আর আমার যে আর আমি যেই ক্যাপসিকাম গাছগুলো যে চারা বসেছিলাম তারও প্রায় মানে অনেকটাই ওর মানে আমার এই গাছগুলোর মাথাগুলো সব হচ্ছে কি একটা পোকা লেগে সব খেয়ে নিয়েছে, তো তারপরেই হচ্ছে এখন আবার নতুন নতুন ছোট ছোট পাতা বেরিয়েছে। আর এই দেখো আমাদের জামরুল গাছেও প্রচুর জামরুল এসছে, তো তোমাদেরকে একটু দেখায় জামরুল গাছটা। তো জামরুল গাছটাও দেখলে, আর আমাদের বাড়ির কিছু কিছু গাছপালাও আমি তোমাদেরকে শেয়ার করব আমার নেক্সট ভিডিওতে। আর এখন আমি আর মা যাব মাঠে। চারাগুলো সব বেরিয়ে গেছে, আরো ছোট ছোট বেরোচ্ছে, আবার এইগুলো বীজ পাতা হয়েছে, এইগুলো বেরোবে, এগুলো আম গাছ, আমাদের আম গাছ, কাঁঠাল গাছ, এগুলো সব আমাদের নিজের। এটা পেয়ারা গাছ ফুল হচ্ছে, আজকে বিকেলের আকাশটা দেখো এত সুন্দর লাগছে, একেই বলে প্রাকৃতিক সৌন্দর্য। বল আয়,
আর ওই যে একটা ভাই আসছে, এটা হাই করতে করতে আয়। ওই যে ভাই ভাই চলে এসছে, আমার ভিডিও করা দেখেছে আরো চলে এসছে দৌড়াতে দৌড়াতে। একটু হাই বল, বল হাই। আমি মোরাজ। এই যে মোরাজ, বল হচ্ছে যে কোন ক্লাসে পড়িস তুই? ক্লাস টু এ পড়িস। তো গাইস, এখন আমি আর মা এখন মাঠে যাচ্ছি, মাঠে চলে এসেছি। এই যে মা, আর ওই যে পেছনে কাকি আছে, ভাই আছে, এখন সবাই মিলে আমরা যাচ্ছি ধান খেতে। এই যে ধান গাছের, আমরা এখন মাঠে চলে এসেছি। এই যে ধান গাছ দেখো, ধান গাছের এখনো ধানগুলো ফলেনি, কিন্তু ধানগুলোকে দেখতে খুবই সুন্দর লাগছে। আর আসো আরো দেখাই, ধান ফুলে গেছে আমাদের। আর এই যে এইগুলো হচ্ছে ছোট ছোট পাট গাছ লাগিয়েছে, এই যে পাট হয়েছে পাট, আর ওইদিকে চারা। গাইস ওই দেখো তাল গাছ, এই সব কিছু প্রকৃতির এত সৌন্দর্য দৃশ্য দেখে সত্যি রবীন্দ্রনাথের কথা মনে পড়ে যায়, কারণ রবীন্দ্রনাথ হয়তো এসব প্রাকৃতিক সৌন্দর্য দেখেই এত সুন্দর সুন্দর গান বা কবিতা এই সমস্ত জিনিস লিখেছে। তো তারই সেই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য আমাদের এখানটায় আমি তোমাদের জন্য তুলে ধরছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর এই দেখো, আর এই যে এটা হচ্ছে যে মোচা হয়েছে, মোচাগুলো মনে হচ্ছে বাদরের লেজের মতন মোচা ঝুলছে। আর আমরা এখন যাচ্ছি আমাদের ধান খেতে, কারণ আমাদের আমাদের ধান খেতটা প্রায় অনেকটাই ধানগুলো হয়ে গেছে। আর এই যে এইগুলো হচ্ছে পেঁপে গাছ, আর এই পেঁপে গাছে আর এই যে পেঁপে গাছে দেখো পেঁপে হয়, পেঁপে নেই, সব পেরে নিয়েছে। আর এই যে এটা হচ্ছে পুকুর, এটা ব্যবহার করা হয় না বলে পুকুরটা এরকম জঙ্গলে ঢাকা হয়ে গেছে, কিন্তু এর মধ্যে প্রচুর সাপ আছে যার জন্য আমি এদিকে আসি না। আর আর এর মধ্যে হয়তো এমন কোনো, দেখো তোমাদেরকে একটু দেখাই ওই যে জঙ্গলটা এরকম। আর এর তো গাইস আমরা চলে এসেছি মাঠে, আর আমাদের যেই ধান খেত সেটা তোমাদেরকে দেখাই, কারণ আমি এখন একটু পায়ের দিকে তাকিয়ে হাঁটি, কারণ এই সব জায়গাতে না সবসময় কি সব পোকামাকড় সাপ টাপ ঘুরে বেড়ায়, তো তার জন্য ভয় লাগে। আর এই দেখো ধান, এই যে এটা এটাও এটাও আমাদেরই জমি। এই যে এটা হচ্ছে আমার বাবা চাষ করেছে এটা ধান, আর আর ওই যে ওই জমিটা ওটাও হচ্ছে আমাদেরই ধান লাগিয়েছে। আর এই যে চারিদিকে দেখো খালি সবুজ, আর সবুজ মাঠ দেখতে পাবে। আর আর এই ধানগুলো যখন পাকা শুরু করবে না, তখন মানে যত মানে এই চারিদিকে যতটা ধান দেখতে পাচ্ছ তো সবই প্রায় সবই যখন সোনালী কালার হয়ে যাবে, তো এখন যেরকম সবুজ এখনকার দৃশ্যটা যেরকম সবুজ লাগছে, তো তখনকার দৃশ্যটা কিন্তু প্রায় পুরো সোনালী কালার লাগবে, তো সেটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর আর আমরা প্রায় অনেকটাই চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর এই যে এখানটায় মাঠে অনেক রকমের শাকসবজি হয়, তো সামনে কি যেন একটা লাগিয়েছে, তো চলো তোমাদেরকে দেখাই। সামনে এই সাইডটাতে লাগিয়েছে পটল, আর
আর আর এই সব জমিতে কিছু লাগাইনি, আর এটাতে লাগিয়েছে শশা। আমি ভাবছিলাম যে এটা হয়তো অন্য কিছু হবে, এটাতে শশা লাগিয়েছে। তো এখানকার জমি আমাদেরও আছে, অন্য লোকেরও আছে, কিন্তু তাও নিজেদের জমি হলেও আমাদের চাষ করা হয় না, বাবা অন্য লোকের কাছে দিয়ে রেখেছে চাষ করার জন্য। তো সেই সব জমি থেকেও যদি কিছু তুলি, তাও ভয় লাগে তুলতে যদি কিছু বলে। তো আমি এখানে একটা শশা পেয়েছি, এই যে শশা। তো আমি এই শশাগুলো এখন তুলবো। এই যে শশা, দুটো শশা তুলেছি, আরো শশা আছে। আর এই দেখো, এখন এখন এর মধ্যে পালং শাক হয়েছে, আরো আরেকটা শশা পেয়েছি। এই যে শশা তোলা হয়ে গেছে, এবার আমি এই শশা গুলো নিয়ে মার কাছে দেবো। হ্যাঁ নাও মা, আমাদের বড় ভিডিও বানাতে হবে না, সবজি কিনে নিয়ে যাবো। আর ওই যে সূর্যাস্ত, বিকেলে সূর্যাস্ত। আর এই যে সামনেই আছে হচ্ছে আমাদের পটলের জমি। তো পটলের জমি তো তোমাদেরকে দেখাই, পটলের জমির আগে একটু পাটও লাগিয়েছে। এই যে পাট, পাট না এগুলো তিল। ভালো করছে, আমাদের খারাপ হয়েছে। তিল আর এই যে পটল, কিন্তু পটল এই যে একটা ছোট পটল, আর এই দেখো এটা 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 হচ্ছে জোড়া পটল হয়েছে। এটা একটা একটা পটলের সঙ্গে দুটো পটল। কি ই ভাই, এটা একটা রিয়ার জিনিস দেখতে চাও আমরা, এই রিয়ার জিনিসটা। এই যে আমি পটলটা তুলেছি স্যার, এই দেখো পটলটা, একটার সঙ্গে দুটো পটল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আপনারা এটা কিনলেন, আমাদের চৈত্র মাসের স্পেশাল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পটল। আপনি এটা কিনলেন এর সাথে। যেই মাঠে এসি, পটলের জমিতে যে এসি, তো সেখানে হয়তো কালকে কিংবা পরশু দিনকে সব পটল তোলা হয়ে গেছে বলে বেশি পটল নেই, দুই একটা আছে, সেগুলো এখনো ছোট ছোট, এখনো তোলার মতন হয়নি। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি।